একটু জোর শেষেছে না এই আওয়াজটা? আগে রাজপথে হতো তাকবীরের আওয়াজ দেওয়া হতো, স্লোগান হতো, প্রতিবাদ হতো, প্রতিরোধ হতো। কত বছর হয়ে গেল এমন করে তাকবীরের আওয়াজ আর রাস্তায় তোলা হয়? এই জন্য মানুষ তাকবীর ভুলতে বসেছে। আবার অনেকেই ভয়তে আওয়াজ দেয় না, যে না জানি এই তাকবীরের আওয়াজ দিলে কি হয়, জেল হয় নাকি ফাঁসি হয়। আবার অনেকেই আছে এই তাকবীরের আওয়াজ দিলে তার সহ্য হয় না, কয় স্লোগান থামাও আছে না নাই। এই স্লোগান কি বন্ধ করা যাবে না? এই স্লোগান বন্ধ করা যাবে না। এই স্লোগান দিলে তো শয়তান পালায়। এই স্লোগান দিয়ে আল্লাহর নবী বদরের প্রান্তরে লড়াই করে বিজয় অর্জন করেছেন। এই স্লোগান দিয়ে উহুদে লড়াই হয়েছে। এই স্লোগান দিয়ে মুতারে লড়াই হয়েছে। এই স্লোগান দিয়ে তাবুক বিজয় হয়েছে। এই স্লোগান দিয়ে মক্কা বিজয় হয়েছে। এই স্লোগান দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা অর্ধ পৃথিবী শাসন করেছে। যখন আমরা এই স্লোগান ছেড়ে দিয়েছি, আস্তে আস্তে করে আমাদের জায়গাগুলো হাতছাড়া হয়ে গেছে, বলেন ঠিক কিনা? এই জন্য মাঝে মাঝে একটু ফোঁস করে উঠতে হবে, একটু জাগতে হবে। আমি উদাহরণ দিতে যেয়ে বলি, একবার একটা সাপ পীরের কাছে গেল, যে বলল পীর সাহেব আমারে মুরিদ করে দেন, আমি মুরিদ হইতে চাই। পীর বলল, তোমারে যে মুরিদ করে দেব, তুমি তো মানুষকে কামড়াও, মানুষকে মেরে ফেলো, তোমার কারণে মানুষের ক্ষতি হয়। কয়, আমার যদি মুরিদ করেন কথা দিলাম আমি কোনোদিন কাউরে কামড়াবো না। বলল, যদি এই কথা সত্যিই তুমি রাখতে পারো তবেই তোমারে মুরিদ বানাইতে পারি, পীর সাহেব মুরিদ বানাইয়া দেন, আমি এই কথা রাখবো, আমারে মুরিদ বানান। মুরিদ করে দিয়ে সবক দিয়ে দিল, যাও তুমি সন্ধ্যায় দুপুরে বিকালে সকালে জিকির করবা আল্লাহর নামে, যখন যেখানে পাবা শুয়ে পড়ে বসে পড়ে তুমি তোমার জিকির চালিয়ে যাবা। ওই সাপ মাঠের মধ্যে যেয়ে জিকির করতেছে আল্লাহ 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 শুয়ে। এখন আমার সভাপতি গেছে ঘাস কাটার জন্য, সন্ধ্যা সন্নিকটে তাড়াতাড়ি যাইতে যেয়ে দড়ি ভুলে রেখে গেছে, রশি নিতে মনে নাই, ঘাস কাটার পরে ঘাসগুলো বেঁধে নিয়ে আসবে, কিন্তু রশি খুঁজে পাচ্ছে না সন্ধ্যায় আলো আধারের মধ্যে। হঠাৎ ঘুরতে ঘুরতে যেই রশি পায়েছে, রশি মানে ওই যে সাপ পড়ে জিকির করতেছে মনে কর, সেইটা মনে হয় কলার সুবলা বা কলার খোলা, এই মনে করি ওইটারে এনে কাইচ্ছা মতো ঘাস খুশি বেঁধেছে। বেঁধে বাড়ি এনে যখন খুলে দিয়েছে, সাপের তো ঘাট মাল সব শেষ, বলেন ঠিক না? বেঠিক শেষ হবে না? ওরে বাবা আপনি বললেন মাদম সন্তানদের কামড়াবো না, আমি আপনার কাছে মুরিদ হওয়ার সময় জবান দিয়েছি কামড়াবো না, আমি আপনার কথা মতো জিকির করছিলাম আইলের পরে শুয়ে। হঠাৎ করে এক চাষি সভাপতি সাহেব ঘাস কাটতে যেয়ে ওর রশি নেই, ও আমারে রশি মনে করে এনে কায়দা মতো ঘাস বেঁধে নিয়ে আসে, আমার মাথা গলা সব একেবারে তেষ মারা হয়ে গেছে। বাচ্চা তুমি কিছুই বলো নাই, কয় বলবো কি? আমি তো জবান দিছি যে আমি 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 কাউকে কামড়াবো না, পীর সাহেব বলে কামড়াইতে তো নিষেধ করেছি, কিন্তু তোমারে ফোঁস করতে তো নিষেধ করি নাই। কথা কয়, তোমারে কামড়াইতে মানা করে দিয়েছি এটা ঠিক, কিন্তু ফোঁস করতে নিষেধ করি নাই। যখন তোমারে ধরতে গেছে অথবা তোমারে ধরেছে, অমনি যদি একটু মুড়া মেরে বলতে, ওই সভাপতি ওখানেই তোমারে রাখতো, রাখতো ঘাসও আনতো না। বাড়ি আসার পরে বেগম সাহেব জিজ্ঞেস করতো, লুঙ্গি কই? বলতো, সে মাঠে থেকে এসে গেছে রে। বলেন ঠিক না বেঠিক? এই জন্য ফোঁস করার দরকার আছে না নাই? প্রতিবাদ হলো ট্রান্সজেন্ডার নিয়ে। আমাদের বইতে শরীফ থেকে শরীফা ঢুকানো হলো, যেখানে থার্ড জেন্ডারের কথা, হিজড়াদের কথা না বলে সেখানে আবার ট্রান্সজেন্ডার ঢুকানো হলো। তার মানে আল্লাহর সৃষ্টিতে বিকল করে অনেকে পুরুষ থেকে মহিলা হইতে চায়, আবার মহিলা থেকে পুরুষ হইতে চায়, আছে না নাই? আল্লাহর পছন্দ, আল্লাহর দেওয়া চেহারা পছন্দ হয় না, সৌন্দর্য পছন্দ হয় না। আল্লাহ যেভাবে চেয়েছেন উত্তম রূপে আমাদেরকে সৃষ্টি করেছে না করে নাই? কথা কয় না? কত অবয়ব করে পাঠিয়েছেন আল্লাহ, কত সুন্দর চেহারা দিলেন, কথা বলার শক্তি দিলেন, দেখার শক্তি দিলেন, কান দিলেন শোনার জন্য, যার কান দিয়েছে
কিন্তু কানের মধ্যে শোনার মতো যে রহমত সেইটা যার নাই। তারা যদি জিজ্ঞেস করেন চাচা কি দে ভাত খাইছাও, কয় বাজার মুখো যাচ্ছি ইলিশ মাছ খেলবো রুই মাছ খেলবো, ঠিক না বেঠি? একটা বললে আর একটা শোনে আসে না নাই, বোবা লোক কথা বলতে পারে না, পঙ্গু লোক চলতে পারে না, ক্রাস ভর দিয়ে চলে এমন অনেকে আছে। ও গো আমার ভাইরা, যে আল্লাহ চেয়েছেন আমাদেরকে যেভাবে চেয়েছেন সেভাবে সুন্দর করে সৃষ্টি করে দিয়েছেন, সেই আল্লাহর প্রতি কৃতজ্ঞ হওয়ার মতো বান্দা খুঁজে পাওয়া যায়? কত কয়েন খুঁজে যদি পাওয়া যেত বলেন তো, চায়ের দোকানে লোক বেশি না মসজিদে লোক বেশি? চায়ের দোকানে মুয়াজ্জিন আজান দিয়ে দাঁড়িয়ে থাকে অনেক সময়, মুয়াজ্জিন আর ইমাম ছাড়া মুসল্লি খুঁজে পাওয়া যায় না, এমন এলাকা আছে না নাই। অথচ ভাইরা আবার আপনি নামাজ পড়বেন, এটা আপনার দায়িত্ব, এটা আপনার কর্তব্য। কেন নামাজ পড়বেন? আল্লাহ আপনার জন্য এটা ফরজ করেছেন, ওয়াজিব করেছেন। ট্যাক্স যেমন দিতে হয়, মোটরসাইকেল কিনলে তার ট্যাক্স দেয়া লাগে না লাগে না, ভ্যাট দেয়া লাগে না লাগে না, জমি কিনলে রেজিস্ট্রি করার জন্য গভর্নমেন্টকে টাকা দেয়া লাগে না লাগে না, যদি একটা গরু কেনেন তাও টাকা দিয়ে সিল ছাপ্পর মেরে পাশ করে আনা লাগে না লাগে না, যদি এত কিছু কিনতে যাই সরকারকে টাকা দিতে হয়। পদ্মা সেতু বানাইলো, বললো বাংলাদেশের জনগণের টাকায় বানালাম, আমাদের টাকায় বানানোর পরেও এখন যদি গাড়ি নিয়ে যায় বলেন দেখি আমাদের স্যালুট জানাইতে পার করিয়ে দেয় নাকি মাল দেয়া লাগে না লাগে না, আমাকে টাকায় সেতু হওয়ার পরেও যদি টাকা দিয়ে পার হইতে হয়, আমার আল্লাহ চোখ দিল, কান দিল, কথা বলার শক্তি দিল, এত সুন্দর করে অবয়ব করে পাঠালো, কত সুন্দর বাড়ি একটা বউ দিল বিনা দরখাস্তে, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর একটা বউ শুধু দিলেন না, একটা সন্তানের জন্য কত কবিরাজ, কত ডাক্তার, কত জায়গায় কত পীর আউলিয়া, কত দরবারে মানুষ যায় ছুটে বেড়ায়, একটা সন্তান দরকার, একটু বাবা হবে একটু মা হবে। ও গো আমার ভাইয়েরা চিন্তা কি করেছেন? আপনি না চাইতে আপনার কলিজার টুকরা সন্তান দান করেছে, সেই সন্তানকে বুকের মধ্যে নিয়ে ঘুমাইলে আপনার ঘুমটা প্রশান্তির হয়ে যায়, সেই সন্তান ভালো থাকলে আপনি ভালো থাকেন, যে সন্তানের অসুস্থতা বেড়ে গেলে আপনার অসুস্থতা বেড়ে যায়, যে সন্তান কষ্টে থাকলে আপনি কষ্টে থাকেন। এত সুন্দর কলিজার টুকরা সন্তান না চাইতে যে আল্লাহ দিলেন সে আল্লাহর শুকরিয়া আদায় করি না, এমন অকৃতজ্ঞ মানুষ আছে না নাই? আছে মানে কি ডানি ভাই ভরা। আপনার যদি বলেন নাই আমি তো ওটা বিশ্বাস করবো না। তোমাকে জাগিতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে, তোমাকে জাগিতে হবে। কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পারে, এখনো আসেনি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে, ঠিক না বেঠি? কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পারে, এখনো আসেনি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে, নীরবে নিভৃতে আজ কাঁদছে কত মানবতা, নীরবে নিভৃতে আজ কাঁদছে কত মানবতা, মেনে নেয়া যায় না আজি তোমার এত নীরবতা। তোমাকে জাগিতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। কত বন্ধর সীতা হয় লাঞ্ছিতা হয় পথে ঘাটে, নিরাপদে যাই না চলা পথে কিবা বাজার হাটে, ঠিক না বেঠি? আসে না নাই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমার এক বোন তার স্বামী সহ গিয়েছে, স্বামীকে বেঁধে রেখে ছয়জনে গণধর্ষণ করেছে, এটা আমাদের উগান্ডার খবর। হ্যাঁ, কার খবর? বাংলাদেশের খবর। শুধু তাই নাই, আমরা মাঝে মাঝে দেখি কোন বোনের লাশ পাওয়া যায় আর পত্রিকায় আসে ধারণা করা হচ্ছে তাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে, এমন খবর আমার চোখের সামনে পড়ে, আপনাদের কারোর চোখের সামনে পড়ে না? ও আপনাদের সামনে পড়ে, তাহলে তো কথা ঠিক আছে নাকি? খেলো তোমাকে জাগিতে হবে, কত বন্ধর সীতা হয় লাঞ্ছিতা হয় পথে ঘাটে, নিরাপদে চাই না চলা পথে কিবা বাজার হাটে, রক্ষ কাজী ভক্ষক হয়ে চলছে কত সাধু বেশি, রক্ষ কাজী ভক্ষক হয়ে চলছে কত সাধু বেশি, তাই তো আসে না সুখ আমার সোনার বাংলাদেশে। তোমাকে জাগিতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। হলুদ মিডিয়ার প্রকোপে কত মানুষ মরছে ধুকে, সত্য নিউজগুলো
পতাকার তলে চাপা থাকে। কথা সত্য না মিথ্যা? তাহলে আওয়াজটা তো আমি বলেছি, মুসলমান একটু ফোঁস করার দরকার। আওয়াজটা যদি জোরে দেন, বাতিলের হকের পক্ষে, হকের পথে কথা বলার মানুষ এখনো আছে। আর আওয়াজ যত কমাবেন কমাবেন, আমি গতকালও বলেছি আমাদের মা বোনেরা ওরা সব দখল করে নেছে, আমাদের শার্ট, আমাদের প্যান্ট, আমাদের জুতো, আমাদের মোজা, এমনকি আমাদের টাকুনুর উপরে কাপড় পরা সেটাও দখল করে নেছে। এখন নতুন করে বলে যে ওগের মেশিনটা আমাকে রিখেন বসাবো, কথা কয় না। তার মানে পুরুষ হয়ে হক এ অধিকারও কেড়ে নেচ্ছে না, নেচ্ছে না? এই বিষয়ে কথা বললাম আমি, এটা ভদ্র ভাষায় করলাম, থাম ভাল লাগছে না, না খুলি মিলি খাওয়া লাগবে। ও আমার ভাইরা, শুধু তাই না, আমরা একটু পরিচয় দিতাম যে আমরা ছেলে। ওরা কয় শুধু তোমরা পরিচয় দিলে হবে না, আমরা মেয়ে হইতে পারি কিন্তু মনে মনে ছেলে। মনে মনে কি মানে? আমাদের একটু চিন্তা করে দেখিস, আমাদের শার্ট প্যান্ট সব ওদের কাছে না বলেন সভাপতি সাহেব? আমাদের চুলির কাটিং তাওরা নিয়েছে না? নাই নাই, আমরা ঘড়ি দিতাম ডান হাতে, ওরা দেয় এখন ডান হাতে, আমরা এখন বাম হাতে দিয়া ধরেছি। আমাদের প্যান্ট শার্ট পরে ইন করে বেল বাজায় দেয়, আর আমরা পুরুষেরা দেখেন কত পর্দাশিলা, জুতো পরে কিন্তু তার আগে আবার মোজা পরে নিয়ে যেন পার রং না দেখা যায়। মোজা পরে জুতো পরে আবার যদি খুলে দৌড় মারে যেন রশি বাইন্দে ঘিরে মারিয়ে তুই যে দৌড় মারিয়ে কলে দেওয়া। এরপরে তোমাকে সংসার ভেঙে গেল বললা হুজুর, দোয়া করি দেন মাইয়া মাইর আজকে শুনলাম বিবাহ বিচ্ছেদ হয়ে যাচ্ছে, তা আমাদের কি? তোমরা সারাদিন পাকা মুখরি বেড়াবা, সংসার লাস্টিং করবো কি করে? কথা কয় না। আল্লাহর পথে যারা চলে তাদের এত সমস্যা আসে না। আমাদের পরিমণি সে নাকি পাঁচ সাতটা বিয়ে করিয়েছে, তাও একটাও লাস্টিং করলো না। মাহিয়া মাহি আগে একটা বিয়ে করলো, তাও হলো না। আজ আবার পত্রিকায় ঝড় বয়ে যাচ্ছে, মাহিয়া মাহির সংসারে আগুন 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 রে। আগুন হবে না কেন? যে ইফতার করার সময় হাঁটু পর্যন্ত কাপড় তুলে, হাঁটুর উপরে কাপড় তুলে বসে ইফতার করে, দেখেছেন না দেখেন নাই? যদি বলেন না দেখি নাই, তাহলে আপনি আনস্মার্ট, কারণ স্মার্ট চালাইলে চোখের সামনে আসে না আসে না। স্যার দেখেছেন আপনি? আপনি না, হ্যাঁ এখনো ছবি পড়িনি, মিসে কথা মূল অজ্জায় করছে না, ভাবিও আসেনি বলতে। আরে থাক, আপনি স্বীকার করেন না, আল্লাহ মাফ করে, এরকম চোখের সামনে পড়ে না পড়ে না। আপনি চাইলেও পড়ে না চাইলেও পড়ে, রাস্তায় যাওয়ার পথে অনেক কিছু চোখের সামনে পড়ে যায় ভাইরা আমার। যাই হোক, কত দূর যাব না, হলুদ মিডিয়ার প্রকোপে কত মানুষ মরছে ঢুকে, সত্য নিউজ গুলো টাকার তলে চাপা থাকে। ক্যামেরার ভিতর দিয়ে সোজা জিনিস উল্টো দেখে, কলমের ভিতর দিয়ে সোজা কথা উল্টে লেখে, আপামর জনসাধারণ খাই যে ধোকা বাকি বাকি। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। কত আলেম আজকে দেখি যাই কেনা যাই টাকা দিয়ে, কেউ বা ব্যবসা করে আল্লাহ তালার কালাম নিয়ে। কত আলেম আজকে দেখি যাই কেনা যাই টাকা দিয়ে, কেউ বা ব্যবসা করে আল্লাহ তালার কালাম নিয়ে। তাই তো হকের কথা যায় না শোনা ওদের মুখে, তাই তো হকের কথা যায় না শোনা ওদের মুখে, উপরে কোরআন প্রেমী বিরোধিতা পিছন দিকে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। নাস্তিকেরা দিচ্ছে গালি আল্লাহ ও তার রাসূল নিয়ে, আমরা তাই সারাছি মুখে মুখে ফতোয়া দিয়ে। নাস্তিকেরা দিচ্ছে গালি আল্লাহ ও তার রাসূল নিয়ে, আমরা তাই সারাছি মুখে মুখে ফতোয়া দিয়ে। ওরা নাকি কথা বলে বাক স্বাধীনতার বলে, তারা নাকি কথা বলে বাক স্বাধীনতার বলে, হক কথা বলতে গেলে মাঝে মাঝে থাকবো জেলে। খেলা হবে এই পাশে আমি বসালাম, বসানোর পরে আবার ভিড় হয়ে গেছে। কেন? নতুন করে এসে না, একটু আসেন আর একটুকুন বসেন, আমরা শেষ করে দেবো, বেশি সময় নেবো না। ইশার আজান হবে, নামাজ হবে, তারপরে আবার রকুনুজ্জামান ভাই এসে কুপাকুপি শুরু করবে ইনশা।
তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। ইন্ডিয়ান চ্যানেলের জ্বালাই অশান্তি আজ ঘরে ঘরে, ইসলামী চ্যানেল গুলো বাছাই করে বন্ধ করে। ইন্ডিয়ান চ্যানেলের জ্বালাই অশান্তি আজ ঘরে ঘরে, ইসলামী চ্যানেল গুলো বাছাই করে বন্ধ করে। সিরিয়াল দেখে দেখে হচ্ছে কত বিপদগামী, সিরিয়াল দেখে দেখে হচ্ছে কত বিপদগামী, পরকীয়া প্রেমের টানে কত নারী ছাড়ছে স্বামী। তোমাকে জাগতে হবে, মানে এ জ্বালাই তো আপনি নেই, তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। যত সব ভণ্ড পীরে দিচ্ছে ধোকা বিরত, আল্লাহ রাসূল ভুলে তাদের কাছে হচ্ছে না তো। যত সব ভণ্ড পীরে কিছু বলবে, ও আমি যে ইসি বলছেন হুজুর মাফ মাফ করেন, শিগগির বাইক ছাড়েন। আল্লাহ থ্যাংক ইউ ভাই, আমি তো ভয় পেয়ে গেছি যে কিরে হুজুর হঠাৎ কিরে কেন। ও গানটা শেষ করিনি তো, খালি সুর একদিক থেকে অল্প সময় তো লাইক করতে পারছি, বেলাইন হয়ে যাচ্ছে, আগামীতে বেশি সময় নিয়ে আসবো। রাজি আপনারা আগামী বছর ইনশাল্লাহ খেলবি হবে ইনশাল্লাহ। তোমাকে জাগিতে হবে, তোমাকে থাকিতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। যত সব ভণ্ড পীরে দিচ্ছে ধোকা অবিরত, আল্লাহ রাসূল ভুলে তাদের কাছে হচ্ছে না তো। কেউ বা মাজার খুলে শামিয়ানা তুলে ব্যবসা করে, কেউ বা মাজার খুলে শামিয়ানা তুলে ব্যবসা করে, গরিব দুঃখী পায় না খাবার, টাকার বস্তা বাবার ঘরে। তোমাকে জাগিতে হবে, তোমাকে থাকিতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। কত খুনি সন্ত্রাসীরা বাইরে ঘরে পীরের বেশে, কোরআনের খাতেম দেখো বন্দি আছে খাসার দেশে। কত খুনি সন্ত্রাসীরা বাইরে ঘরে পীরের বেশে, কোরআনের পাখি যারা বন্দি তারা খাসার দেশে। কোথাও বিনা বাধায় যায় না বলা হকের কথা, কোথাও বিনা বাধায় যায় না বলা হকের কথা, রক্ত দিয়ে কেনা এটা কেমন স্বাধীনতা। তোমাকে জাগিতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ। রাজি আছেন? আজানটা দিয়ে নি, কিসা জামাত কয়টায়? আটটায় না তো, আজানটা দেন আটটা পর্যন্ত, আর একটু কইথি তারপর যাবো। গান আরো দুটো না শুনলে ভালো লাগবে না, আর মাইক রিভার্বটা একটু বাড়াই দেন ভাই সাহেব, খুব ভালো মাশা আল্লাহ। অন্যদিকে হচ্ছে এখানে দিয়ে দেন, আজান দেবেন মাইক, আর এই ফাঁকে আপনারা একটু বসেছেন ভাই, আরও এখনো আপনারা বসলে তিন চারটে গান শোনাই তারপর যাবো। ঈশার জামাতে দাঁড়াবেন, আপনার সময় নামাজ জামাত, রাজি আছেন না নাই? এর আগে দুইটা গান শোনাবো, কয়টা শুনবেন ইনশাআল্লাহ? তাহলে আমার ভাইয়েরা দাঁড়ানো মানুষ, আর একটু বসলে আর একটু ভাল দেখা যাবে, গানের মধ্যে একটু আওয়াজ দিবেন, রাজি আছেন? খুঁজে খুঁজে ক্লান্ত।